আমাদের সেকেন্ড চ্যানেল পাজেলড ওয়ার্ল্ড বিজি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এর আগের পর্বে আমরা প্রথম থিমটা নিয়ে কাজ করেছিলাম, আজকের পর্বে আমরা দ্বিতীয় থিমটা নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় থিমের বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা। তো চলো এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এর অ্যান্সারটা লিখে ফেলি। থিম দুই, মুক্তিযুদ্ধের স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা। বিষয়বস্তু, বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা কেমন ছিল, এটা হচ্ছে বিষয়বস্তু। তারপর দ্বিতীয় ধাপটা হলো অনুসন্ধানের জন্য প্রশ্ন, এটাকে ঘিরে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছি। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা কেমন ছিল, মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও ভূমিকা কেমন ছিল, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অবস্থান ও ভূমিকা কেমন ছিল, মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা কেমন ছিল, ঠিক আছে? তারপর তথ্যের উৎস, এই তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো? পাঠ্যপুস্তক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধভিত্তিক বই, ইন্টারনেট থেকে। এখন আমাদের এই প্রশ্নগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্যগুলো আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি, ঠিক আছে? প্রথম প্রশ্নটা কী ছিল? মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা কেমন ছিল। তো এই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। ছোটা মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও ভূমিকা, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অবস্থান ও ভূমিকা, মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা, ঠিক আছে? তারপর যে তথ্যগুলো সংগ্রহ করেছে তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করব। উল্লেখিত উৎস থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এগুলো বিশ্লেষণ করে নিচের তথ্যগুলো উপস্থাপন করা হলো। তো এখন আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। এর জন্য প্রথমেই আমরা একটা হেডলাইন দিয়েছি, মুক্তিযুদ্ধের স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা। তারপর সংগৃহীত তথ্যগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় মুক্তিযুদ্ধে বিভিন্ন পক্ষ ইতিবাচক ভূমিকা যেমন রেখেছিল, ঠিক তেমনি নেতিবাচক ভূমিকাও রেখেছিল। সর্বশেষ আমাদের ফলাফল বা সিদ্ধান্ত দিতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু কিছু স্বদেশি শত্রু তারা নিজেদের স্বার্থে পাকিস্তানিদের সাহায্য করেছে। তো এই থিমের অ্যান্সারটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ অনুসরণ করে লিখেছি, ঠিক আছে? আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটি আমরা থিম তিন, এটা নিয়ে আলোচনা করব। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।